এবার ফারাক্কার 109 গেট খুলে দিল ভারত। আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাস ওয়েবসাইটে, প্রকাশিত হয়েছে খবরটা আজকে 26 আগস্ট 2024 5টা 32 PM। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার 26 আগস্ট এসব গেট খুলে দেওয়া হয়, ফলে একদিনেই বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেন পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত জানিয়ে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত। সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানান, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে, তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ডল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমা 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে, প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে, তাতে 109 গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল, এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে 40,000 কিউসেক ও ডাউন স্ট্রিমে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। তো এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।